25 এপ্রিল মঙ্গলবার কুমিল্লা থেকে সাংবাদিক ও সম্পাদকের এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন মেয়র দীপক মজুমদারের সাথে এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কথা বলেন মেয়র। রাজধানী আগরতলার সৌন্দর্য দেখে অভিভূত বাংলাদেশের প্রেস ক্লাব থেকে আগত সাংবাদিকদের প্রতিনিধি দল এমনই তাই জানান বাংলাদেশ সাংবাদিক কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক। জেলা আমি বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক শাহজাদ এমরান, আমার সাথে আছেন আমাদের দপ্তর সম্পাদক সৈয়দ আহমেদ বাবলু, নির্বাহী সদস্য প্রতিষ্ঠান তরুণ। আপনাদের আসার কেন এসছেন? আমরা আসছি মূলত যে কুমিল্লা এবং ত্রিপুরা ঐতিহ্যগতভাবে আমরা একসময় ত্রিপুরার অধীনে ছিলাম অবিভক্ত ভারতে, তো আমরা যেহেতু আমরা সাংবাদিক, আমরা আগরতলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব অনুরূপ কুমার সরকার তাদের আমন্ত্রণে হ্যাঁ আমরা এখানে এসেছি। এখানে আসার পর যে আগরতলা পৌরসভা সিটি কর্পোরেশনের যে সৌন্দর্য বর্ধন বা নিট অ্যান্ড ক্লিন সিটি মানে আমাদের আমরা অবলোকন করেছি, সেটা আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে তুলনামূলক একটি পার্থক্য আমরা তুলে ধরার জন্য আমরা মেয়র মহোদয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা অনুরোধ করি এবং মেয়র মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন, আমরা ইন্টারভিউ নিয়েছি। এটা আমাদের বাংলাদেশের আমরা নট অনলি কুমিল্লা জেলার স্থানীয় প্রতীকে আমরা কাজ করি, আমরা প্রত্যেকেই ন্যাশনাল প্রতীকে কাজ করি। আমরা আমাদের এই ইলেকট্রনিক্স, অনলাইন এবং প্রিন্ট মিডিয়া সবগুলোতে আমরা প্রচার করবো। আমাদের মূল উদ্দেশ্য একটি যে দুই বাংলার যে কৃষ্টি সংস্কৃতি এবং সার্বিকভাবে মানে এটাকে একীভূত করার জন্য আগামী দিনে যাতে আমরা ভ্রাতৃত্ববোধের সাথে আমরা দুই বাংলায় একইভাবে আমরা চলতে পারি, হাঁটতে পারি। আমাদের মধ্যে যে বৈসাদৃশ্যমূলক বিষয়গুলো আছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এবং আগরতলা সিটি কর্পোরেশনের মেয়র দুই মেয়রের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে অসামান্য মানে বিষয়গুলো আছে, যে নিষিদ্ধ যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে রোধ করা যায় সে বিষয়টি নিয়ে যাতে আলাপ হয় সে ব্যাপারে আমরা কথা বলেছি। পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্কের কথা মাথায় রেখে মেয়র রাজধানী আগরতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মূর্তি বসানোর ইচ্ছা প্রকাশ করেন। ভালো লাগছে, আমি তাদেরকে প্রথমে আগরতলা পৌরবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, সারা রাজ্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ওনারা বাংলাদেশের প্রেস ক্লাব তথা কুমিল্লা ডিস্ট্রিক্টের যারা দায়িত্বে আছেন তারা এসছেন, তারা গতকাল কি তারা এসেছেন আমাদের আমাদের এখানে সহকারী হাই কমিশন যিনি আমার খুব প্রিয় মোহাম্মদ আরিফ, উনি ফোন করেছেন যে তারা ওনারা নাকি আগরতলা শহরে এই পরিচ্ছন্নতা দেখে খুব খুশি হয়েছেন, উনি আমাদের সঙ্গে মিলতে চান। উদ্দেশ্য একটাই হচ্ছে, ওনারা বলেছেন যে ওনারা কুমিল্লা কর্পোরেশনে যে কাজ চলছে আর আমাদের আগরতলা পৌরনিগম যে কাজ চালাচ্ছি তার মধ্যে জানা কী বিষয়ে আমরা শহরটাকে তো পরিষ্কার রাখতে পারলাম, তো আমরা শহর নিকাশি ব্যবস্থা, পরিচ্ছন্নতা, বিভিন্ন আগরতলা শহরকে সৌন্দর্যের ব্যাপারে কী কী করেছি এবং আমার আগামী কী কী পরিকল্পনা আছে ওনাদের সঙ্গে তুলে ধরলাম। ওনারা জেনে খুব খুশি হয়েছেন, আমার ভালো লেগেছে। আমাদের শহরবাসী তো আমাদেরকে প্রশংসা করেনি কাজের জন্য, এক বিদেশ থেকে এসে আর বন্ধুরাষ্ট্র থেকে এসে আমাদেরকে তারিফ করেছেন, আমাদের শহরকে সুন্দর বলেছেন, আমার খুব ভালো লাগে। এমন বাংলাদেশের যারা মন্ত্রী এসেছেন, এমপিরা আমার সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন আগরতলা শহর আগের থেকে তারা যেহেতু বাংলাদেশ আর ভারত, আমরা কিন্তু সংস্কৃতি, খাওয়া দাওয়া, পোশাক আশাক, কথাবার্তা, পরিচালনা এবং মানসিকভাবে কিন্তু আমরা এক, শুধু ভৌগোলিক নিয়ম অনুযায়ী একটা কাটা তারে বেড়া থাকে কোথাও বেড়া আছে এই কারণে, কিন্তু মানসিক শব্দে কিন্তু আমরা এক এবং আমাদের আত্মীয় পরিজন সবাইকে যদি বলেন অধিকাংশ লোক কিন্তু বাংলাদেশি মানে অধুনা পূর্ব পাকিস্তানে ছিল, পরে পরবর্তী বাংলাদেশে কিন্তু আমাদের আত্মীয় পরিজন আছে, বাংলাদেশের লোকও এখানে আছেন, মানে একটা আত্মিক সম্পর্ক। আর এটা এখন ওনারা যেহেতু আগরতলা শহর ঘুরেছেন, ঘুরে ওনাদের ভালো লেগেছে, ওনারা জানতে গিয়েছেন আমার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কীভাবে শহরটাকে এত সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারি বা কাজটা করছি, তো ওনারা আমাকে বলেছেন, আমিও আশা প্রকাশ করেছি ওনাদের কাছে যে আমরা অচিরেই কুমিল্লা কর্পোরেশন এবং আগরতলা কর্পোরেশন একটা আমরা আলোচনায় বসবো, আমরা মত বিনিময় করবো, আমরা দেখবো দুই দেশের ওরা শহরকে কীভাবে সাজাচ্ছেন, কী কী পরিকল্পনা, যেটা আমাদের ভালো লাগবে, আমাদের শহরে যেটা প্রয়োজন মনে করবো সেটা আমরা ব্যবহার করে আমরা শহরবাসীকে পুরো নাগরিক পরিষেবা দিতে চেষ্টা করবো এবং কুমিল্লা যারা আসবেন তারাও আমাদের সহজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি বা আমাদের কী কী পদ্ধতিগত আরও উন্নত করে তাদের
মতামত আমরা গ্রহণ করব সার্বিকভাবে আমাদের ভারত বাংলাদেশ এমনিতেই আমরা এক জায়গায় আছি একে অপরের যুদ্ধের সময় স্বাধীনতার সময় আমাদের ভারতবর্ষে অবদান স্বীকার করলেন তা আমরা এখনো ভারত বাংলাদেশকে অবিচ্ছেদ্য অংশ বলি না আমরা আমাদের লোকই বলি কিন্তু বলবো তো যেহেতু দুটা দেশের সীমান্তের সিস্টেম আছে বা ব্যবস্থাপনায় আমরা এমনি ভৌগোলিকভাবে আমরা আলাদা মনে হচ্ছে কিন্তু মানসিকভাবে আমরা কিন্তু তা আমিও এখানে আলোচনা বলেছি যে আমাদের এখানে যিনি এশিয়ান হাইকমিশনে প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের সরকারের সঙ্গে কথা বলেছেন আমি একটা মিটিংয়ে ছিলাম উনি আবেদন রেখেছিলেন আগরতলা শহরে যাতে 71 যুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল বাংলাদেশের নাগরিক হোক সৈন্যবাহিনীর লোক হোক বা আমাদের দেশের যারা সেনারা সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা আত্মবলিদান করেছিলেন শহীদ হয়েছিলেন বা কোনো নাগরিক তাদের স্মৃতিতে একটা যাতে স্মৃতিসৌধ করা হয় তা আমি আমাদের সরকার এবং ভারত সরকারের সঙ্গে আমরা কথা বলবো আগরতলা পৌর নিগম থেকে আমি উদ্যোগ গ্রহণ করবো যাতে বাংলাদেশের লোক যখন আসবে আমাদের আত্মীয়রা পরিজনরা তখন যাতে তাদের স্মৃতি তাদের লোকদের স্মৃতি এখানে খুঁজে পায় এটা চেষ্টা করা হবে ব্যুরো রিপোর্ট ভয়েস 18